আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো এই তো ভাপা পিঠা হচ্ছে গরম করে নিচ্ছি, কারণ ভাপা পিঠা কিন্তু গরম ছাড়া খাওয়া যায় না। এটা বানানোর পরেও যদি ঠান্ডা হয়ে যায় তবে সেটা গরম করে আবার খেতে ভালো লাগে, আসলে না তো শক্ত হয়ে যায়। আর সেই জন্য আর কি ভাপা পিঠা আসলে গরম গরম মজা। আর শীতকাল মানে হচ্ছে অনেক রকমের পিঠা খাওয়ার ধুম আসলে, যদিও বানাতে অনেক কষ্ট সময় লাগে, তারপরেও শীতকালে আসলে পিঠা পুলি খেতে খুব ভালো লাগে। আর এদিকে হচ্ছে ছেলেকে পড়াতে বসিয়েছি সন্ধ্যার সময়, আমি পিঠাটা এদিকে গরম দিয়ে আসলাম, আর এদিকে হচ্ছে ওকে লিখতে বসিয়ে দিয়েছি। আসলে প্রতিদিনই একটা ভিডিও দিতে পারি না, চেষ্টা করলেও পারি না, কাজের সময় হয়তো মানে সেটা পারি না। আগের মতো আর কি কাজ করার ইচ্ছেটা নেই, আগে যেরকম ছিল এমনও ছিল যে আমি প্রতিদিন দুটা করে ভিডিও দিয়েছি, তো এখন একটাই দিতে ইচ্ছে করে না। সত্যি কথা কি বলবো, মানে ভালো লাগে না আর কি, আগের মতো কাজকর্ম আর ভালো লাগে না। যাই হোক, তো ওকে হচ্ছে আমি সন্ধ্যার সময় পড়াতে মানে লিখতে বসিয়েছি, তো লিখতে অনেকটা সময় লেগে যায়, বাচ্চা মানুষ তো ছোট, তো মানে এত তাড়াতাড়ি পারে না। আস্তে আস্তে আমি মানে আস্তে আস্তেই লেখা ভালো, এত চাপ দিয়ে লেখাপড়া আসলে বাচ্চাদের করানো ঠিক না, চাপ পড়ে যায় অনেক। তারপর এখন হচ্ছে ও 7টা খাতা লিখবে, 3টা খাতা হচ্ছে হাতের লেখা, আর হচ্ছে বাকি 4টা হচ্ছে মানে হোমওয়ার্ক, বাসার লেখা পড়া আর কি এগুলো। আর হাতের লেখাটা লেখানো হয় এই কারণে যেন লেখাটা একটু সুন্দর হয়, মানে লেখার জন্য মার্ক কেটে নেয় আর কি, ওর মার্কগুলো এভাবে কেটে নেয়, লেখা সুন্দর হয় না সেই জন্য আর কি। তো সেই জন্য চেষ্টা করছি লেখাটা যেন সুন্দর হয়। আর এদিকে হচ্ছে ভাপা পিঠা কিন্তু আমার হয়ে গেছে, আমি দেখতেছি নরম, একদম সফট হয়ে গেছে, তো নামিয়ে নিলাম, তো দেখি এখন একটু গরম গরম খাই। আসলে গরম গরম পিঠা কিন্তু অনেক ভালো লাগে, আমার কাছে তো অনেক ভালো লাগে, আর ভাপা পিঠা তো গরমই খাওয়ার মজাই আলাদা। তো এই তো আমি একটু ভেঙে খেয়ে নিচ্ছি, আমি একটু দেখাচ্ছি, আসলে গরম পিঠাই খেতে হয়, একটু গরম গরমই, ঠান্ডা হলে কিন্তু মজা লাগে না, শক্ত হয়ে যায়। আর আমি গরম খাওয়ার আমি কিন্তু চেষ্টা করতেছি আসলে ভাঙতে, অনেক গরম, তো একদম নামিয়ে নিয়ে আসলাম চুলা থেকে, তারপরে খাচ্ছি ভালোই। তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু।